আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ইউসুফ রাজন আপনাদের সাথে আছি, আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ফেনী লালফুল যাব, আমার শ্বশুর বাড়ি। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন সাথে থেকে। এই হচ্ছে আমার ভাতিজা, তো ওরে ফেলায় অনেকদিন থাকতে হবে। আপনারা তো জানেন বাচ্চাটা চেপালায় থাকা অনেক কষ্টের, যাদের বাসায় বাচ্চা আছে। বাবা হ্যালো বলো, হ্যালো বলো বাবা, হাই বলো, হ্যাঁ হ্যালো বলো বাবা, কিছু বলো বাবা। এই শেষে আমি চলে আসছি। আপনাদেরকে যেটা এখন দেখাবো সেটা হচ্ছে যে রুম থেকে যে ভিউটা, রুম থেকে যে ভিউটা ওইটা হচ্ছে অসাধারণ। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার জানলা দিয়ে। তারপর আপনাদেরকে নিয়ে যাব বারান্দায়, আমার ফেভারিট। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি অনেক সময় এখানে একা একা বসে থাকি এই যে বারান্দায়। বন্ধুরা, আজকে আমরা আসছি বাসার পাশে একটি মৎস্য প্রকল্পে। এইখানে আপনার এখন খাবার দেওয়া হয় নৌকো দিয়ে। তো আমরা চেষ্টা করব, যখন খাবার দেওয়ার জন্য বাইর হবে, আমরা চেষ্টা করব নৌকায় ওঠার জন্য, তাহলে আমরা এনজয় করতে পারবো। আমি আছি আর আমার সাথে আছে আমার শালা বাবু আশিকুর রহমান সানি। বন্ধুরা, এটাই হচ্ছে মৎস্য প্রকল্প, আর এই যে নৌকা, এই যে খাওয়ার। তো যিনি খাওয়ার দেয় উনি অন্য জায়গায় গেছে, অন্য জায়গায় বলতে অন্য আরেকটা খামার আছে, মৎস্য খামার আছে, ওইখানে গেছে খাওয়ার দিতে। তো উনি আসলে ইনশাল্লাহ, ওনার সাথে কথা হয়েছে, উনি আসলে ইনশাল্লাহ আমরা নৌকা উঠব, ওনার সাথে খাওয়ার দিব। Thank you.
তো মৎস্য প্রকল্পে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর এটা যেহেতু আমার প্রথম ব্লগ ভিডিও, এর চাইতে দীর্ঘায়িত করব না। আমি কিছুটা আনকমফোর্টেবল ফিল করতেছি পুরো ভিডিওতে, আপনারা হয়তো খেয়াল করবেন, কারণ হচ্ছে এটি প্রথম আমার। আর বুঝেন তো, ক্যামেরার সামনে কথা বলার জন্য সাহস লাগে। যেটাই হোক, আর আশা করব আপনারা কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন, ক্ষমা চোখে দেখবেন, কারণ পৃথিবীতে সবাই এসে সব কিছু পারে না, শিখতে হয় আস্তে আস্তে। আমি শেখার চেষ্টা করতেছি, করতে করতে ইনশাল্লাহ আমার হয়ে যাবে, ইনশাল্লাহ আরও ভালো করে করতে পারবো করতে করতে। তো রাখি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।